মোবাইল দিয়ে প্রিয়জনের সাথে লং টাইম কথা বলার সময় এই সিমটার মধ্যে অন্য কেউ কল দিলেই ওয়েটিং দেখায় অথবা বিজি পায়, উনি বুঝতে পারে যে আপনি অনেকক্ষণ যাবৎ কথা বলতেছেন। ভাই, এই মোবাইলটার মধ্যে গোপন একটা সেটিংস আছে, যদি আপনি অন করে রাখেন আপনার মোবাইলটা দিয়ে আপনি যতক্ষণ কথা বলবেন ওই সিমটার মধ্যে কেউ কল দিলেই বলবে এই নাম্বারটা বন্ধ আছে, যখন আবার কথা বলে রেখে দিবেন আপনার এই সিমের মধ্যে কল আসবে। এক কথায় হচ্ছে, কথা বলা অবস্থায় অন্য কেউ কল দিলে ওয়েটিংও পাবে না, বিজিও পাবে না, বলবে নাম্বারটা বন্ধ আছে। মজাদার একটা কাজ শিখতে পারবেন আজকে, আসেন সবাই মিলে ইন্টারেস্টিং কাজটা শিখে আসি। মজাদার এই সেটিংসটা মোবাইলের মধ্যে করার জন্য ফোন থেকে সোজা ডায়াল প্যাডে চলে আসবেন। আসার পরে উপরে দেখুন তিনটা ডট অপশন আছে, এই তিনটা ডট অপশনে টাচ করবেন, সেটিংসে আসতে হবে। এইখান থেকে আপনারা কলিং অ্যাকাউন্ট নামে একটা সেটিংস পাবেন, এইখানে ট্যাপ দিবেন। এইখানে দেখুন কেরিয়ার রিলেটেড সেটিংস, এই লেখাটা আপনাদের মোবাইলের ক্ষেত্রে অন্য কিছু লেখা থাকতে পারে, কেরিয়ার রিলেটেড সেটিংস, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এইখানে দেখুন কল ফরওয়ার্ডিং, এক কথায় হচ্ছে কল ফরওয়ার্ডিং অপশনটা আপনারা খুঁজে বের করবেন, কল ফরওয়ার্ডিংয়ে চলে আসবেন। আপনি ওয়ান সিমে এই সেটিংসটা করবেন না টু সিমে, যেই সিমটা দিয়ে লং টাইম বেশি কথা বলেন ওই সিমের মধ্যেই করে নেবেন। আমি টু সিমের মধ্যে করব, টু সিমে টাচ করলাম, এইখানে চারটা সেটিংস চলে আসছে। এইখান থেকে হোয়েন ভিজি লেখা আছে, এই অপশনটা এখান থেকে অন করতে হবে। অন করার সাথে সাথে এখানে নাম্বার চাইবে, এখানে এমন একটা নাম্বার দিবেন যেই নাম্বারটা সব সময় বন্ধ থাকে। তখন কি হবে, আপনি যদি টু সিম দিয়ে কারোর সাথে কথা বলেন ওই সিমের মধ্যে কেউ কল দিলেই বলবে এই নাম্বারটা বন্ধ আছে। এর জন্য এখানে একটা ভুল নাম্বার দিতে হবে অথবা বন্ধ নাম্বার দিতে হবে। যেমন আমি একটা বন্ধ নাম্বার দিয়ে দিচ্ছি 01982569948, নাম্বারটা দিয়ে ওকেতে টাচ করে দিলাম, ঠিক আছে। এখন কি হবে, আমার কিন্তু টু সিমে কল আসবে, ঠিকই কল আসবে। যখন আমি টু সিম দিয়ে কারোর সাথে কথা বলবো, কথা বলা অবস্থায় যদি আমাকে কেউ কল দেয়, ওয়েটিং দেখাবে না, বিজি দেখাবে না, ওনাকে বলবে এই নাম্বারটা বন্ধ আছে। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটিংসটা আবার অফ করার জন্য শুধু এখান থেকে এই অপশনটা অফ করে দিলেই হবে, আবার কথা বলা অবস্থায় ওয়েটিং পাবে অথবা বিজি পাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অন করতে হয়, কিভাবে অফ করতে হয়। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় আপনার উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।